আমার নাম অথই অরুণচুয়া আই এম ফিলিং ভেরি গ্রেট অ্যাকচুয়ালি আমার রেজাল্ট আমার ও যেটা বললো আর কি যে আমরা রেজাল্ট দুজনই আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি আমাদের যে টুইনস আমাদের মধ্যে অনেক কম্পিটিশন থাকে এবং আমরা কম্পিটিশন অনুযায়ী পড়াশোনা করি কে কার থেকে কখন কী ভালো করব চেষ্টা করেছি আমার কলেজ টিচার্সরা আমাদের অনেক মোটিভেট করেছে বিশেষ করে আমার ক্লাস টিচার অ্যান্ড আমার যে ইয়ে ছিল আমাদের যে মেটস ছিল ক্লাসমেটস ওরা অনেক হেল্পফুল ছিল টুয়ার্ডস দ্য জার্নি আই রিয়েলি ডেডিকেট মাই রেজাল্ট টু অল অফ দিস পিপল থ্যাংক ইউ উৎসাহিত করেছেন আমি অবশ্যই মনে করি যে আমার কলেজ আমার জন্য অনেক বড় একটা বিষয় আমার কলেজের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি হেল্প করেছে এই জন্যে হয়তো আমি আজকে অত ভালো রেজাল্ট করতে পেরেছি সো আমি আমার পুরো সম্পূর্ণ ক্রেডিট আমার যাতে যতজন আমাকে এই জার্নিতে হেল্প করেছে তাদের সবাইকে ডেডিকেট করতে চাই ভবিষ্যতে অবশ্যই যেটা আমার বাবা বলেছেন যে আমি একজন নারী উদ্যোক্তা হব আমি মানুষকে চাকরি দিব আমি 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 মনে করি যে আমার আন্ডারে আমি অনেক মানুষকে চাকরি দিয়ে তাদের জীবন সুন্দর করার চেষ্টা করব এবং আমার কাছে মনে হয় শেখ মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলেছে যে তুমি চাকরি না দিয়ে তুমি চাকরি মানুষকে দাও তো আমি মনে করি যে আমি যদি এরকম একটা অপরচুনিটি পাই যে মানুষকে চাকরি দিব তো অবশ্যই আমি সেটা করবো এবং আমার জীবনে আমি অনেক বড় কিছু হতে চাই অবশ্যই আপনারা দোয়া করবেন আমি আমার দেশবাসী সবার কাছে অনেক দোয়া চাই এবং সবাইকে আমার জন্য অনেক খুশি থ্যাংক ইউ আমাদের পরিশ্রম হয়েছে আমি কঠোর গাইডলাইন তো দিয়েছি এদেরকে আমি সবসময় পড়ালেখার জন্য চাপে রেখেছি এই জন্যই আজকে এটা আমার চাওয়া যে ওরা ভালো রেজাল্ট করবে ওরা জীবনে প্রতিষ্ঠিত হবে ওরা ওরা চাকরি করবে না ওরা উদ্যোক্তা হবে যেন ওরা ওদের ইয়ে দিয়ে এডুকেশন দিয়ে মানুষকে চাকরি দিতে পারে দেশের কল্যাণে কাজ করতে পারে সে প্রত্যাশা এই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী আসলে এই থিওরি এবং আসলে এই থিওরিটা খুবই ভালো আমি ইউটিউবে যত প্রোগ্রাম দেখি আমি ছোট ছোট উদ্যোগগুলি আমি দেখি তাতে আমার খুব ভালো লাগে আমি চাই আমার মেয়েরা আমার ছেলেরা আমার এই ছেলে বড় ছেলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা ওরা আমি ও আমার চাকরি করবে না ও বলছে বাবা আমি উদ্যোক্তা হব আমি বিজনেস করব আমি দেশকে এগিয়ে নিয়ে যাবো ভবিষ্যতে অবশ্যই যেটা আমার বাবা বলেছেন যে আমি একজন নারী উদ্যোক্তা হব আমি মানুষকে চাকরি দিব আমি 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 মনে করি যে আমার আন্ডারে আমি অনেক মানুষকে চাকরি দিয়ে তাদের জীবন সুন্দর করার চেষ্টা করব এবং আমার কাছে মনে হয় শেখ মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলেছে যে তুমি চাকরি না দিয়ে তুমি চাকরি মানুষকে দাও তো আমি মনে করি যে আমি যদি এরকম একটা অপরচুনিটি পাই যে মানুষকে চাকরি দিব তো অবশ্যই আমি সেটা করব এবং আমার জীবনে আমি অনেক বড় কিছু হতে চাই অবশ্যই আপনারা দোয়া করবেন আমি আমার দেশবাসী সবার কাছে অনেক দোয়া চাই এবং সবাইকে আমার জন্য অনেক খুশি থ্যাংক ইউ